নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত আর আপনারা দেখছেন শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক এবং শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা দেখতে এবং শুনতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করুন। তাছাড়া শরীর স্বাস্থ্য সম্পর্কিত কোনো যদি ভিডিও দেখতে চান, আমার দ্বিতীয় একটি চ্যানেল সুব্রত হেলথে আপনারা দেখতে পারেন। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে শরীর স্বাস্থ্য সুস্থ রাখার বিশেষ পদ্ধতি। তাছাড়া যারা দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছেন আর সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আমার তৃতীয় চ্যানেল সুব্রত মোটিভেশনাল চ্যানেল অবশ্যই দেখুন। আর তা দেখার জন্য নিচের দেওয়া ডেসক্রিপশনের লিংকে আপনারা দেখতে পারেন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? 25 জুন 2020 বৃহস্পতিবার, শুক্রদেব বকরি থেকে মার্গী হবে। আর শুক্রদেবের এই মার্গী দশাতে প্রেমের জীবনের ক্ষেত্রে দ্বাদশ রাশিচক্রের বেশ কিছু রাশির জন্য অত্যন্ত শুভ ফল আসতে চলেছে। আজ এই ভিডিওতে আমরা জেনে নেব 25 জুন 2020 বৃহস্পতিবারের প্রেমের রাশিফল এবং সেই সাথে আজকের দিনের বিশেষ লাভ টিপস সম্পর্কে। চন্দ্ররাশি সাপেক্ষে আমরা দ্বাদশ রাশিচক্রের প্রথমেই আসব মেষ রাশি জাতক জাতিকাদের বিষয়ে। যারা বৈবাহিক জীবনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পূর্ণ ভালোবাসা পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনাদের অত্যন্ত শুভ সম্পর্কের বাঁধনে বাঁধবেন। প্রেমের জীবনের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ আসবে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের অগ্রগতি ঘটবে। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো বৃষ রাশি। পারিবারিক জীবনের ক্ষেত্রে অত্যন্ত সুখ আসবে, সম্পর্কের মধ্যে একটা সুদৃঢ় বন্ধন দেখা যাবে। তবে যারা ভাব ভালোবাসার জীবনের মধ্যে রয়েছেন তাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রেমের ক্ষেত্রে এই বিশেষ সমস্যা কিন্তু দীর্ঘস্থায়ী দেখা যায়, তাই পরস্পর এই বিষয়গুলি অবশ্যই বুদ্ধিমত্তার সঙ্গে সেগুলোকে অবশ্যই সমাধান করবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবনে মানসিক চাপ বজায় থাকবে, তবে জীবনসঙ্গীর সঙ্গে আপনি অত্যন্ত ভালো ব্যবহার করতে সচেষ্ট হবেন। যারা ভাব ভালোবাসার মধ্যে রয়েছেন আজ এই দিনটি অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হয়। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক জীবন অত্যন্ত আশাব্যঞ্জক এবং রোমাঞ্চকরপূর্ণ হবে এবং ভাব ভালোবাসার জীবনের ক্ষেত্রে জীবনসঙ্গীর সঙ্গে ভালো রোমান্টিক জীবন যাপন করবেন আজ। সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো পারিবারিক জীবনে একটা মানসিক চাপ আসতে পারে এবং ভাব ভালোবাসার জীবনের ক্ষেত্রে আজ এই দিনটি মোটেও শুভ নয়, বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো গৃহস্থলীর জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে, প্রেমের জীবনের ক্ষেত্রে আপনি অনেকটাই এগিয়ে যাবেন, সম্পর্কের ক্ষেত্রে আপনারা অনেক বেশি দায়বদ্ধতা বা দায়শীল হবেন। তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বৈবাহিক জীবনের ক্ষেত্রে বেশ কিছু টানাপোড়েন দেখা যায় এবং সেই সাথে প্রেমের জীবনের ক্ষেত্রে আজ এই দিনটি আপনারা অবশ্যই প্রকাশ্যে উপভোগ করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো প্রেম এবং ভাব ভালোবাসার জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন, সম্পর্কের ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি পাবে, প্রেমের জীবনে কিছুটা মানসিক চাপ সত্ত্বেও আপনারা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবেন, আপনি আপনার প্রিয়জনকে প্রকাশ্যে আপনার মনের কথা বলতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের বৈবাহিক জীবনে বেশ কিছু টানাপোড়েন দেখা যেতে পারে, তবে প্রেমের জীবনের ক্ষেত্রে মোটেও সেই সমস্যা হবে না, অত্যন্ত শুভ ফল আসবে এবং মঙ্গলজনক পরিস্থিতি দেখা যাবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ব্যক্তিগত জীবনে অত্যন্ত শুভ ফল পাবেন, প্রেম এবং ভাব ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে এবং আজ এই বিশেষ দিনে কোনো ভালো খবর আপনারা পেতে পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের বৈবাহিক জীবন উপভোগ করবেন এবং স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে অত্যন্ত শুভ সম্পর্কের উন্নতি ঘটবে, প্রেমের জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে এবং আপনি কোনো ভালো উপহার আজ এই বিশেষ দিনে আপনি আপনার প্রেমিক কিংবা প্রেমিকাকে দিতে পারেন।
মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, বৈবাহিক জীবনে বেশ কিছু ক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে, তবে আপনাদের ভাব ভালোবাসার ক্ষেত্রে মোটেও কমতি হবে না। বৈবাহিক জীবন ছাড়াও ভাব ভালোবাসার জীবনের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি ঘটবে। তো বন্ধুরা, আমরা এই ছোট্ট সময়ের মধ্যে জেনে নিলাম আজকের দিনের বিশেষ রাশিফল সম্পর্কে। প্রেমের রাশিফলের সঙ্গে আজকের জেনে নেব আজ এই বিশেষ দিনে কোন ধরনের উপায় বা টোটকা করলে আপনাদের জীবনে প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে, অর্থাৎ আজকের দিনের বিশেষ লাভ টিপস। বৃহস্পতিবার মানেই দেবগুরু বৃহস্পতির বিশেষ এই দিন, আর সেই সাথে ভগবান বিষ্ণুর প্রিয় একটি দিন। তাই এই বিশেষ দিনে যদি আপনি আপনার প্রেমিক কিংবা প্রেমিকার নাম স্মরণ করে যদি স্যাফরন অর্থাৎ কেশরের তিলক যদি অঙ্কন করতে পারেন আপনার কপালে, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন এবং সেই সাথে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ওং নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র 108 বার জপ করেন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। আর দীর্ঘদিন ধরে যদি আপনাদের প্রেম ভালোবাসা চলছে কিন্তু বিবাহে রূপান্তরিত হচ্ছে না, তাহলে আজ এই বৃহস্পতিবার সম্পূর্ণ উপবাস থেকে কিংবা নিরামিষ আহার গ্রহণ করেও আপনি কলা গাছের গোড়াতে যদি জল নিবেদন করেন, তাহলে এই বিশেষ উপায় আপনার জীবনে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।